আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপুস কর্নার। আজকে আমি ব্রেড বানানো দেখাবো। আজকে আমাকে হেল্প করবে আমার মেয়ে, ও বানাবে আজকে ব্রেড, ওইটাই আমি আজকে দেখাবো আপনাদের। প্রথমে 1 টিস্পুন সুগার, প্রথমে 1 1/4 কাপ পানিতে 1 টিস্পুন চিনি দিব। পানিটা আপনাদের একটু ওয়ার্ম নিতে। তারপর 1 1/2 টিস্পুন ইনস্ট্যান্ট ইস্ট দিব। ইনস্ট্যান্ট ইস্ট ছাড়া অ্যাক্টিভ ড্রাই ইস্ট থাকে, তাহলে 2 1/4 টিস্পুন দিবেন। তারপরে মিক্স করবেন। মিক্স করার পরে 5 মিনিট আপনারা রেখে দিবেন। এখন আমরা 2 1/2 কাপ ময়দা নিব। 1 কাপ তারপরে 1 টিস্পুন লবণ একটু মিক্স করে নিতে হবে। এখন আমরা এই মিক্স ইস্টের সাথে চিনি মিক্সটা এখন মিক্স করব। এখন আমরা প্রপারলি মিক্স করব। এই ডোটা নর্মালি আমাদের রুটির মতো যে ডোটা ওইটা হবে না, এটা মোটামুটি একটু ভিজা ভিজা ডো হবে। ডোটা আমাদের মোটামুটি মিক্স করা হয়ে গিয়েছে, আমরা এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। পরে হালকা শুকনো ময়দা দিয়ে এটার উপর একটু কভার করে দিতে হবে। এখন আমরা একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে এটাকে কভার করে একটা গরম জায়গায় রেখে দিব, কারণ নিউ ইয়র্কে অনেক ঠান্ডা, বাসা সহজে গরম হয় না, সেজন্য আমাদের এখন এটাকে একটু ঢেকে রাখতে হবে। শুকনো ময়দা দিয়ে একটু কভার করে রাখছি এটাকে। এখন এটাকে কভার করে রাখবো 1 ঘন্টার জন্য, এটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসছি আমরা 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। দেখেন এটা ফুলে কিভাবে এটা বড় হয়ে গিয়েছে। এখন এটাকে এই পিড়িতে নিয়ে এটাকে জেন্টলি ভাবে আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে, যাতে ভিতরের বাতাসটা বের না হয়। এটাকে আস্তে আস্তে ভাঁজ করতে হবে, বেশি মিক্স করা যাবে না। মিক্স করতে হবে আস্তে আস্তে, এটাকে ডোটাকে মিক্স করতে হবে। আমরা যেভাবে রুটির কাইটা মথি ওইভাবে না, এটা খুব আস্তে আস্তে করতে হবে, যেন ভিতরের বাতাসটা বের না হয়। যখন ভাঁজ করতে করতে দেখব ইলাস্টিকের মতো আর বাড়ে না, তখন ডোটাকে গোল করে শেপ করে নিব। ডোটা মোটামুটি রেডি, আমরা আরো 1/2 আওয়ার জন্য এটাকে একটু রেখে দিব। বেকিং শিট দিয়ে বোলটার মধ্যে রেখে দিব। Thank you.
হাফ অ্যান আওয়ারের জন্য আমরা এখন তাকে রেখে দিব, কভার করে রেখে দিব। হাফ অ্যান আওয়ার পরে আমরা চলে আসলাম। আমাদের ডোটা দেখেন কিভাবে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা পটে দিব। এখন আমরা এই বেকিং শিটটা সহ এই পটটা দিব, মানে আমাদের স্টিলের একটা পাতিল, এই পাতিলটাকেই বসাবো। এখন আমরা এটাকে একটু কেটে নিব। পাতিলটা দেওয়ার কারণ হচ্ছে পাতিলটা বেকে যখন দিব পাতিলটা একটু ভিতরে গরম হওয়ার জন্য, আর ঢেকে দিলে ভিতরে স্টিমটা তৈরি হবে, ওইটার ওই স্টিমের কারণে ব্রেডটা অনেক সুন্দর হয়। 350 টেম্পারেচারে 30 মিনিটের জন্য ওভেনে রাখবো। কাবাবটা খুলে রাখবো, রেখে আমরা আরও 10 মিনিট দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। এই যে আমাদের ব্রেড, ওয়াও অনেক সুন্দর হয়েছে আমাদের ব্রেডটা। আমরা এখন আধা ঘন্টার জন্য ওয়েট করব এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, তারপরে আমরা কেটে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের রাস্টিক ব্রেড, আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। ব্রেডটাকে আমরা একটু কেটে দেখাবো। ভিতরটা অনেক সুন্দর এবং পাফি পাফি হয়েছে ব্রেডটা, লুক নাইস ব্রেড। তৈরি হয়ে গেল আমাদের ব্রেড, আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর সবাই যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।